টাইপ করা বিষয়ের লাইনগুলো বাম মার্জিন থেকে ডান মার্জিন পর্যন্ত প্রসারিত থাকে। সব রকম মার্জিন বিন্যাসে এরকম হয় না। এক এক রকম মার্জিন বিন্যাসে লাইনগুলোর অবস্থান এক এক রকম হয়। লিঙ্কযুক্ত কোনো বক্সের লেখার মার্জিন বিন্যাসের কাজ করলে সংযুক্ত সকল বক্সের লেখায় ওই বিন্যাস কার্যকর হয়। আবার বক্সগুলো লিঙ্কযুক্ত হওয়া সত্ত্বেও স্বতন্ত্রভাবে বিশেষ কোনো অনুচ্ছেদের লেখার মার্জিন বিন্যাস করা যায়। যেমন যে কোনো বক্সে ইনসার্শন পয়েন্টার রেখে এডিট মেনুর সিলেক্ট অল কমান্ড দিলে বা কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এ বোতামে চাপ দিলে লিঙ্ক বিশিষ্ট সবগুলো বক্সের লেখা সিলেক্টেড হবে। সবগুলো বক্সের লেখা সিলেক্টেড থাকা অবস্থায় মার্জিন বিন্যাসের কাজ করলে ওই মার্জিন বিন্যাস সবগুলো বক্সের লেখাতেই কার্যকর হবে। ডকুমেন্ট উইন্ডোর নিচে মেজারমেন্ট টুলে মার্জিন বিন্যাসের আইকন রয়েছে। আইকনগুলোর ভেতর থেকে লেফট আইকনে ক্লিক করলে লেখা বাম মার্জিন বিন্যাসে বিন্যস্ত হবে। এতে প্রতিটি লাইনের বাম প্রান্ত বক্সের বাম প্রান্ত বরাবর থাকবে। সব লাইনের ডান প্রান্ত বক্সের ডান প্রান্ত পর্যন্ত পৌঁছবে না। সেন্টার্ড আইকনে ক্লিক করলে লেখা মধ্য মার্জিন বিন্যাসে বিন্যস্ত হবে। এতে প্রতিটি লাইনের উভয় প্রান্ত বক্সের উভয় প্রান্ত থেকে ভেতরের দিকে সমান দূরত্বে থাকবে। রাইট আইকনে ক্লিক করলে লেখা ডান মার্জিন বিন্যাসে বিন্যস্ত হবে। এতে প্রতিটি লাইনের ডান প্রান্ত বক্সের ডান প্রান্ত বরাবর থাকবে। সব লাইনের বাম প্রান্ত বক্সের বাম প্রান্ত পর্যন্ত পৌঁছবে না। জাস্টিফাইড আইকনে ক্লিক করলে লেখা সম মার্জিন বিন্যাসে বিন্যস্ত হবে। এতে প্রতিটি লাইনের উভয় প্রান্ত বক্সের উভয় প্রান্ত পর্যন্ত প্রসারিত হবে। অনুচ্ছেদের শেষ লাইন অপেক্ষাকৃত ছোট হলে বাম বিন্যাসে বিন্যস্ত হবে। ফোর্সড আইকনে ক্লিক করলে লেখা সম মার্জিন বিন্যাসে বিন্যস্ত হবে। এতে প্রতিটি লাইনের উভয় প্রান্ত বক্সের উভয় প্রান্ত পর্যন্ত প্রসারিত হবে। এক্ষেত্রে অনুচ্ছেদের শেষ লাইন অপেক্ষাকৃত ছোট হলে শব্দের মাঝখানের জায়গা বাড়িয়ে ওই লাইন বক্সের উভয় প্রান্ত পর্যন্ত প্রসারিত হবে। লেখার যে কোনো অংশবিশেষ সিলেক্ট করে বা ওই অংশে ইনসার্শন পয়েন্টার রেখে মার্জিন বিন্যাসের কাজ করলে তা শুধু ওই অনুচ্ছেদে কার্যকর হবে।